রপ্তানি প্রিমিয়ামের চার্জ বাড়ানোয় তুলার বাজার হারাচ্ছে ভারত। এর মধ্যে বিভিন্ন দেশে তাদের তুলা রপ্তানি কমতে শুরু করেছে। চড়া দামের কারণে বাংলাদেশ, ভিয়েতনাম, চীনের মতো দেশগুলো ভারতের বদলে তুলার জন্য যুক্তরাষ্ট্র, ব্রাজিল, অস্ট্রেলিয়া সহ আফ্রিকান দেশগুলোর দিকে বেশি ঝুঁকতে পারে। এই শিল্প সংশ্লিষ্টদের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই সব কথা বলা হয়েছে। মুম্বাই ভিত্তিক কোটাক জিনিং অ্যান্ড প্রেসিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পরিচালক বিনয় কোটাক জানান, তুলা রপ্তানি সন্তোষজনক নয়। আমরা বাংলাদেশে অল্প পরিমাণে বিক্রি করছি, কিন্তু অন্যরা কিনছেই না। রয়টার্সের তথ্য মতে বাংলাদেশকে প্রতি পাউন্ড প্রায় 450 গ্রাম তুলা 135 সেন্ট বা বাংলাদেশি টাকায় 116 টাকা বিক্রির প্রস্তাব দিচ্ছে ভারত, যা বেঞ্চমার্ক যুক্তরাষ্ট্রের দামের চেয়ে প্রায় 20 সেন্ট বেশি। ভারত সাধারণত যুক্তরাষ্ট্রের দামের ওপর 5 থেকে 10 সেন্ট বা পাউন্ড প্রিমিয়াম চার্জ বসায়। বিনয় কোটাকের বিশ্বাস, স্থানীয় বাজারে তুলার রেকর্ড দামের কারণে 2021-22 বিপণন বর্ষে ভারতের রপ্তানি হোঁচট খেতে পারে। তার ধারণা, এই বর্ষে দেশটি মাত্র 40 লাখ বেল তুলা রপ্তানি করতে পারে। এক বছর আগেও যার পরিমাণ ছিল অন্তত 78 লাখ বেল। ক্রেতারা প্রতিদ্বন্দ্বী অন্য সরবরাহকারীদের দিকে ঝুঁকে পড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। 2021-22 বিপণন বর্ষের শেষ হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর। ডিলাররা জানিয়েছেন, চলতি মৌসুমে ভারত এই পর্যন্ত মাত্র 18 লাখ বেল তুলা রপ্তানি করতে পেরেছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে আরও 10 লাখের মতো রপ্তানি হতে পারে। মুম্বাই ভিত্তিক একটি আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার এক ডিলার জানান, বাংলাদেশের কিছু ক্রেতা বেশি দামে ভারতীয় তুলা কিনছেন কারণ তাদের দ্রুত চালান এবং ডেলিভারির নিশ্চয়তা দরকার। বাংলাদেশে ভারতীয় তুলা প্রায় অর্ধেকটাই আমদানি হয় সড়ক পথে, ফলে চালানের নিশ্চয়তার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটা এগিয়ে থাকে ভারত। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকেও তুলা কেনে, তবে চলতি মৌসুমে আগামী মার্চ মাসের পরে ছাড়া মার্কিন তুলা পাওয়ার সম্ভাবনা নেই। তার উপর শ্রমিক ঘাটতি এবং বন্দরে কন্টেনার জটের কারণে চালানো যে সঠিক সময়ে পৌঁছাবে তারও নিশ্চয়তা নেই। বিনয় কোটাক জানান, 2021-22 বিপণন বর্ষে ভারতের তুলা উৎপাদন 3 কোটি 40 লাখ বেলে নেমে যেতে পারে, যা আগের বছরের তুলনায় অন্তত 4% কম। এবছর কৃষি মৌসুমে বিভিন্ন রাজ্যে প্রবল বৃষ্টিপাত তুলা উৎপাদনের জন্য মারাত্মক ক্ষতি করেছে। এতে ভারতের বাজারে বড় প্রভাব পড়েছে। নয়াদিল্লির এক ডিলার বলছেন, সেখানে দৈনিক তুলা বাণিজ্য 1,75,000 বেলে নেমে গেছে, যেখানে স্বাভাবিকভাবে বছরের ওই সময়ে দিনে 2.5 লাখ বেল লেনদেন হওয়ার কথা। তিনি জানান, চাষিরা জানেন ফসল কম হয়েছে, এ কারণে ধীরে ধীরে মজুদ ছাড়ছেন। তারা আশা করছেন তুলার দাম আরও বাড়বে। গুজরাট বলছে, সুতার রপ্তানি চাহিদা বাড়ায় ভারতীয় স্পিনিং মিলগুলো ব্যাপক হারে কাঁচা তুলা কিনছে, মিলগুলো তুলা মজুদও করছে। স্থানীয় চাহিদা এবছর 3.5 কোটি বেলের ওপর উঠতে পারে, তাহলে আমাদের ভালো মানের তুলা আমদানির দরকার পড়তে পারে। ভারতের টেক্সটাইল মিলগুলো তুলা আমদানি করতে আগ্রহী, কিন্তু 10% আমদানি করার কারণে সেটিও বাধাগ্রস্ত হচ্ছে। সরকার শুল্ক প্রত্যাহার করলে তবেই আমদানি বাড়বে ভারতে। নয়াদিল্লি ভিত্তিক ডিলার জানাচ্ছে, ভারত 2020-21 সালে 10 লাখ বেল তুলা আমদানি করেছিল এবং চলতি মৌসুমে ব্যবসায়ীরা 7 লাখ বেল আমদানির জন্য চুক্তিও করেছেন। স্থানীয় বাজারে তুলার মূল্য বৃদ্ধি ঠেকাতে দেশটিকে এবছর আরও অন্তত 25 লাখ বেল আমদানি করতে হবে, এমনটাই মনে করছেন তারা।